ঐন্দ্রিলা শর্মা চলে গিয়েছেন, এক মাসও কাটেনি। এর মধ্যে শোনা যাচ্ছে সব্যসাচী চৌধুরী নাকি বিয়ে করেছেন। তো প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এই সংক্রান্ত তথ্য সবার আগে আপনি পেতে পারেন। মাত্র 24 বছর বয়সেই না ফেরার দেশে বাড়ি জমিয়েছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। জানা গেছে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছিলেন সব্যসাচী ঐন্দ্রিলা। তাদের চার হাত এক করার প্রস্তুতি নিচ্ছিলেন দুই পরিবার। সম্প্রতি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ঐন্দ্রিলার বাবা উত্তম শর্মা এবং মা শিখা শর্মা। ঐন্দ্রিলার বাবা জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসেই সব্য ঐন্দ্রিলার বিয়ের কথা হচ্ছিল। দুই পরিবারের সেভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল, কিন্তু চার হাত এক হওয়ার বদলে মাঝ রাস্তায় সব্যসাচীর হাত ছেড়ে চিরতরে বিদায় নিলেন ঐন্দ্রিলা। গত কয়েক বছর ধরেই ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হয়েছিলেন সব্যসাচী। জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে তাকে পাশে পেয়েছেন প্রয়াত অভিনেত্রী। সবশেষ প্রিয় মানুষটির সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় ছিলেন সব্যসাচী, কিন্তু ডাক্তারদের সব চেষ্টাকে ব্যর্থ করে পৃথিবী ভ্রমণ শেষ করলেন ঐন্দ্রিলা। তবে ঐন্দ্রিলার সঙ্গে সব্যসাচীও কম লড়াই করেননি, হাসপাতালে প্রেমিকার সঙ্গেই দিনরাত কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে নিয়ে নানা রকম আলোচনা দেখে কখনো খুব ঝেড়েছেন, আবার কখনো অসহায়তার মতো প্রার্থনার আর্জি জানিয়েছেন। তবে বাস্তব সত্যকে মেনে নিয়েছেন সব্যসাচী, শেষ বিদায়ে প্রেমিকাকে নিজ হাতে সাজিয়ে দিয়েছেন। ভালোবাসার মানুষটিকে হারিয়ে তিনি এখন একা। পৃথিবীর বুকে একটি অনুকরণীয় ভালোবাসার গল্প অসম্পূর্ণই রয়ে গেল। ঐন্দ্রিলার মৃত্যুর আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতা নিয়ে করা সব পোস্ট মুছে ফেলেন সব্যসাচী। অভিনেত্রীর মৃত্যুর পর ফেসবুকে তার আইডিটিও সরিয়ে ফেলেন, পরবর্তীতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মুছে ফেলেন অভিনেতা। বলা চলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন সব্যসাচী। প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অভিনয়ে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। তবে বিধিবাম, গত 1 নভেম্বর রাতে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি। ডাক্তারদের শত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। গত 20 নভেম্বর দুপুর 1টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। অন্যদিকে জানা গেছে ঐন্দ্রিলার পরিবার সব্যসাচীর সঙ্গে বিয়ে দিতে চান ঐশ্বর্য শর্মার, কারণ ঐন্দ্রিলার এই লড়াইয়ে যেভাবে পাশে থেকেছেন সব্যসাচী, তাতে তাদের পরিবারের একজন হয়ে গেছেন এই অভিনেতা। ঐন্দ্রিলার সব্যসাচীকে চির আপন করে নিতে চান তারা। সব্যসাচী ও ঐশ্বর্যর বিয়ে কবে হচ্ছে, কিভাবে হচ্ছে তা এখনও জানা যায়নি। তবে সব্যসাচীর সঙ্গে ঐশ্বর্যর বিয়েটা হলে ক্ষতি কী? সব্যসাচীর মতো জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। অন্যদিকে হাসপাতালের চিকিৎসকের ওপর বিস্ফোরক এক অভিযোগ এনেছেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। তিনি বলেন, চিকিৎসকের ইগোর জন্যই প্রাণ হারালেন ঐন্দ্রিলা শর্মা, এমনই প্রশ্ন তুলে দিয়েছেন অভিনেত্রীর মা শিখা শর্মা। সম্প্রতি অভিনেত্রীর স্মরণসভায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। সেখানেই বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমার মেয়েকে বাঁচানো যেত, শুধুমাত্র একজন চিকিৎসকের জন্য সেটা সম্ভব হলো না, উনি দায়িত্ব নিয়ে আমার মেয়েকে ডিপ কমায় পাঠিয়ে দিলেন। শিখা শর্মা সরাসরি আঙুল তুলেছেন হাওড়ার বেসরকারি হাসপাতালের এক মহিলা চিকিৎসকের দিকে। তার কথায়, আমার পাশে শুয়েছিল মেয়েটা, 10 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল, হাত পা নড়াতে পারছিল না, ব্রেন স্ট্রোক। শিখা শর্মা আরও বলেন, ওকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সার্জারিও হয়েছিল, ডাক্তার মল্লিক সাফল্যের সঙ্গে ওই অপারেশন করেন। অমায়িক মানুষ উনি, আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন, কিন্তু একজন আমার মেয়েটাকে বাঁচতে দিল না। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে ঐন্দ্রিলা শর্মার সর্বশেষ আপডেট নিউজ।
পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সংক্রান্ত আপডেট নিউজ সবার আগে আপনি পেতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।